হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আপনারা ভিডিওর থাম্বনেলে এবং টাইটেলে যেটা দেখছেন সেটা সম্পূর্ণ সঠিক। আমাদের ভিডিওর থাম্বনেল এবং টাইটেলে বলা আছে যে আপনারা যদি টেলিগ্রাম অ্যাপ দীর্ঘদিন ব্যবহার করেন তাহলে আপনার ফোনটা স্লো হয়ে যেতে পারে। আমি কথাটা রিপিট করতেছি, আমি কিন্তু বলতেছি না যে আপনাদের ফোনটা টেলিগ্রাম অ্যাপ ব্যবহার করলে অবশ্যই স্লো হয়ে যাবে। আমার কথা হচ্ছে আপনি যদি দীর্ঘদিন টেলিগ্রাম অ্যাপটা ব্যবহার করেন তাহলে আপনার ফোনটা স্লো হয়ে যেতে পারে। তো এই কথাটা বলার কী কী কারণ আছে, এর পিছনে কী কী যুক্তি আছে, সবগুলোই আমি প্রমাণ সহকারে আপনাদের সামনে এই ভিডিওতে আমি তুলে ধরবো এবং ভিডিওর শেষ অংশে আমি দেখিয়ে দেবো এর সলিউশনটা কী। আপনি টেলিগ্রাম অ্যাপ আনইনস্টল না করেও কীভাবে আপনার ফোনটাকে স্লো হওয়ার হাত থেকে বাঁচাতে পারেন সেটা আমি ভিডিওর শেষ অংশে দেখিয়ে দেবো। তো সবার কাছে অনুরোধ থাকবে, আপনি যদি একজন টেলিগ্রাম অ্যাপ ব্যবহার করে হয়ে থাকেন তাহলে আমাদের এই ভিডিওটা অবশ্যই অবশ্যই ফার্স্ট থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। আরেকটা বিষয় হচ্ছে আপনারা যারা আমাদের চ্যানেল নতুন আছেন, চ্যানেলটা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, কষ্ট করে আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। কারণ আমাদের এই চ্যানেলের মধ্যে আমরা টেলিগ্রাম রিলেটেড বিভিন্ন টিউটোরিয়াল প্লাস হচ্ছে অনলাইন আর্নিং রিলেটেড ভিডিও রেগুলারলি আমাদের এই চ্যানেলে আপলোড করে থাকি। সো যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো এখন চলুন মেন মূল ভিডিওটা শুরু করা যাক। মূল ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদের কিছু ডকুমেন্ট বা প্রুফ দেখাতে চাইবো যে আমার যে আমি কথাটা বলতেছি যে টেলিগ্রাম অ্যাপ ব্যবহার করলে আপনার ফোনটা স্লো হয়ে যেতে পারে সেটা ডকুমেন্ট। তো ডকুমেন্টের আগে আমার একটা কথা বলে নিই, নর্মালি আপনি একটু চিন্তা করে দেখেন বা আপনার আশেপাশে তো এত মানে দীর্ঘদিন যাবৎ যেহেতু আপনি ফোন ইউজ করতেছেন অবশ্যই এই নলেজটা আশা করি আপনার মাথায় আছে যে আপনার ফোনটা কেন স্লো হয়। ফোন স্লো হওয়ার বিভিন্ন কারণ আছে, হতে পারে সেটা আপনার বিভিন্ন ভাইরাসের কারণ, অনেক কারণ আছে, তার মধ্যে হয়তোবা ভাইরাসের কারণ হয়ে থাকে অথবা আরেকটা প্রবলেম হচ্ছে আপনার ফোনের স্টোরেজ ফুল হয়ে যাওয়া। আপনার ফোনের স্টোরেজ যদি ফুল হয়ে যায় তখনও কিন্তু আপনার ফোনটা স্লো হয়ে যায়। তো আমার যেটা আমি আজকে রিসেন্টলি রিয়েলাইজ করলাম যে টেলিগ্রাম অ্যাপের ফলে আমার স্টোরেজটা গোপনে গোপনে ফুল হচ্ছে, ওপেনলি যে হচ্ছে তা না, গোপনে গোপনে। আমি পয়েন্ট টু পয়েন্ট আপনাদেরকে আমি এখানে দেখিয়ে দিচ্ছি কীভাবে কী হচ্ছে। এখানে আমি চলে যাচ্ছি আমার গ্যালারির মধ্যে, আমি গ্যালারির মধ্যে আপনারা যারা টেলিগ্রাম ব্যবহার করেন গ্যালারির মধ্যে গেলে দেখতে পাবেন যে টেলিগ্রাম নামে আলাদা ফোল্ডার আছে, এটা আমার হচ্ছে গ্যালারি, গ্যালারিতে আমি চলে আসছি। তো গ্যালারির মধ্যে এখানে দেখতে পাচ্ছেন আমি যদি এখানে মার্ক করি, এখানে অল সিলেক্ট করে দেখতে পাচ্ছেন এখানে আমার প্রায় 316টা ইমেজ আছে, ঠিক আছে। তো আমি এখন চলে যাব আমার ফোনের ফাইল ম্যানেজারের মধ্যে। ফাইল ম্যানেজারের মধ্যে যদি আপনারা আপনাদের ফোনের ফাইল ম্যানেজার চলে যান সেখানে দেখতে পাবেন টেলিগ্রাম নামে একটা ফোল্ডার থাকবে। আপনারা যারা বুঝতেছেন আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো ভিডিওটা আর 1 থেকে 2 মিনিট কন্টিনিউ করেন, সমস্ত ম্যাটার আপনার কাছে আমি ক্লিয়ার করে দিতে পারবো ইনশাআল্লাহ। তো আমি আমার গ্যালারিতে চলে আসলাম, এখান থেকে টেলিগ্রামের নামের যে ফোল্ডারটা আছে সেটা আমি খুঁজে বের করতেছি। দেখতে পাচ্ছেন আমার সামনে টেলিগ্রাম নামে একটা ফোল্ডার চলে আসছে। তো আমি ফোল্ডারটা ওপেন করলাম, এখানে 4টা ক্যাটাগরি আছে, সরি 4টা ফোল্ডার আছে, একটা হচ্ছে ইমেজের, ভিডিওর, অডিওর, ডকুমেন্টের। তো আমি এখান থেকে ইমেজ ফোল্ডারটা এখান থেকে আমি ওপেন করলাম। তো ইমেজ ফোল্ডারটা যদি আমি ওপেন করি অ্যান্ড যদি আমি এখান থেকে অল যদি মার্ক করি, অর্থাৎ এই ফোল্ডারের মধ্যে আমার কতগুলো ইমেজ আছে, তো এখান থেকে আমি সিলেক্ট অল করে দিলাম, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার 1574টা ইমেজ কিন্তু আমার এই টেলিগ্রাম ফোল্ডারের মধ্যে আছে। কিন্তু এই 1574টা ইমেজ আমি কোথাও কিন্তু আমার গ্যালারিতে আমি পাই নাই, অর্থাৎ এই পিকচারগুলো আমার গ্যালারিতে শো করতেছে না, বাট আমার মেমোরিতে কিন্তু তারা জায়গা খাইতেছে গোপনে গোপনে। তো এটা কেন হইতেছে সেটা আমি আপনাদের বলে দিচ্ছি। শুধুমাত্র যে এটা ইমেজের ক্ষেত্রে তা কিন্তু না, আপনি যদি টেলিগ্রাম ফোল্ডার এখান থেকে আপনি এই ভিডিওগুলো দেখেন, এখানে কিছু ভিডিও আছে, তারপর এখানে যে অডিও আছে, এইগুলো কিন্তু আপনার গ্যালারিতে শো করবে না, ভিডিওর অপশনে গেলেও আপনি এই ভিডিওগুলো খুঁজে পাবেন না। অর্থাৎ এইগুলো আপনার ফাইল ম্যানেজারে বা মেমোরি বা রোম যেটাই বলেন না কেন সেটার জায়গা ঠিকই খাবে, বাট এটা কিন্তু গোপনে গোপনে খাবে, এটা সামনে আসবে না। তো এটি আসলে কেন হয় সেটা আমি বলতেছি। এটা মূলত হয় আপনি যখন টেলিগ্রামে বিভিন্ন মানুষের সাথে ইনবক্সে কথা বলেন বা বিভিন্ন গ্রুপের মধ্যে আপনি জয়েন থাকেন, তখন অটোমেটিক্যালি কী হয় আপনার সামনে দেখা যাচ্ছে আপনার ফ্রেন্ড আপনাকে একটা ইমেজ দিছে বা একটা পিকচার দিছে। তো সেটা তো আর অটোমেটিক আসে না, প্রথমে হচ্ছে সেটা আপনার ডাউনলোড হয়, ডাউনলোড হওয়ার পর হচ্ছে সেটা আপনার সামনে আসে, তারপর দেখা যাচ্ছে আপনার ফ্রেন্ড আপনাকে একটা বা একটা গ্রুপের মধ্যে আপনার সামনে একটা ভিডিও আসছে। ভিডিও তো আর অটোমেটিক প্লে হবে না, সেটা ব্যাকগ্রাউন্ডে হচ্ছে ডাউনলোড হবে, ডাউনলোড হওয়া শেষ হলে তারপরে আপনার সামনে ভিডিওটা ওপেন হবে। তো এই যে ডাউনলোডটা হলো ইমেজ বা ভিডিও যেটাই বলেন না কেন আপনার, এটা হচ্ছে আপনার ফাইল ম্যানেজারের মধ্যে চলে যায়, এটা আপনার গ্যালারিতে শো করে না। বাট তাহলে বলতে পারেন ভাই এখানে যদি গ্যালারিতে শো না করে তাহলে আপনি এখানে দেখালেন যে প্রায় 316টার মতো ইমেজ আপনার গ্যালারিতে আছে, তাহলে এইগুলো আসলে কোথা থেকে? এইগুলো তখনই শো করে যখন আপনি দেখা গেছে যে আপনার সামনে একটা ভিডিও ওপেন হলো বা একটা পিকচার ওপেন হলো, আপনি পিকচারটা দেখতে পারতেছেন, তখন পিকচারের ওপর ক্লিক করে যখন আপনি ডাউনলোড করেন তখন সেটা গ্যালারিতে শো করবে। বাট যদি আপনি ডাউনলোড না করেন তাহলে আপনার গ্যালারিতে শো করবে না, বাট ব্যাকগ্রাউন্ডে আপনার দেখা গেছে এইগুলো মানে ফাইল ম্যানেজারের মধ্যে বা মেমোরির মধ্যে জায়গা নষ্ট করবে।
তো যাই হোক বন্ধুরা, এটা আসলে আশা করি যে এখানে যে কনসেপ্টটা সেটা আমি আপনাদেরকে বুঝাইতে পারছি। যদিও এটা আহামরি যে খুব বড় ইফেক্ট করে, আপনার ফোনটাকে একদম নষ্ট করে ফেলবে, একদম স্লো করে ফেলবে, এরকম তেমন কিছুই না। এটা জাস্ট আপনার ফোনের জায়গা নষ্ট করছে এতটুকু। আর আমি মনে করি যে এগুলো অযথা জায়গা নষ্ট করতেছে, কারণ আপনি যদি একটু অ্যাটলিস্ট চিন্তা করেন, আমার ফ্রেন্ড আজ থেকে 4 দিন আগে বা 7 দিন আগে আমাকে একটা ভয়েস দিছে বা একটা ইমেজ আমাকে সেন্ড করছে, সেটা আমি 7 দিন আগে দেখছি। আমার তো এটা এখন ফাইল ম্যানেজার ডাউনলোড করে রাখার কোনো প্রয়োজন নাই। আর এখান থেকে যদি আমি এগুলো ডিলেটও করে দিই, তাহলেও কিন্তু আমার যেটা মানে ব্যাকআপ টেলিগ্রামের মধ্যে কিন্তু এই পিকচারটা ঠিকই থাকবে, শুধু আমার গ্যালারি থেকে এটা রিমুভ হয়ে যাবে। তো এইগুলো আপনি কীভাবে রিমুভ করেন বা অটোমেটিক্যালি যাতে আপনার এটা আপনার সরি মেমোরিতে ডাউনলোড না হয় সেটা কীভাবে বন্ধ করবেন সেই জিনিসটা আমি দেখাবো ভিডিওর এই অংশে। তো এটা করার জন্য আপনি সিম্পলি কী করতে পারেন, আপনি এখান থেকে টেলিগ্রামে চলে আসবেন। টেলিগ্রামে আসার পর আপনার টেলিগ্রামে সেটিংস অপশনটা আছে, সেটিংস অপশনে চলে আসবেন। সেটিংস অপশনে আসলে দেখবেন এরকম একটা ইন্টারফেস শো করবে। তো সেটিংস অপশন আসার পর দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন আছে ডাটা অ্যান্ড স্টোরেজ। তো সিম্পলি আপনার ডাটা অ্যান্ড স্টোরেজ অপশনে ক্লিক করে দেবেন। স্টোরেজ এই অপশনে ক্লিক করলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এই পেজের মধ্যে একদম উপরে যে আপনি অপশনটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে স্টোরেজ অ্যান্ড ইউজেস। তো আপনি যদি স্টোরেজ অ্যান্ড ইউজেসে ক্লিক করে দেন, তাহলে দেখতে পারেন এখানে কিছু অপশন আছে। যেমন প্রথমে আমার দেখছেন 3 দিন সিলেক্ট করা আছে, তারপর হচ্ছে 1 উইক, তারপর হচ্ছে 1 মান্থ, তারপর হচ্ছে ফর এভার। তো এই অপশনগুলোর কাজ কী সেটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। 3 দিন যদি আমি এখানে সিলেক্ট করে রাখি, তাহলে কী হবে, আমার যে ভিডিওগুলো বা ইমেজগুলো বা অডিও যাই হোক না কেন, সেটা যখনই আমার ডাউনলোড হবে মানে আমার মেমোরিতে যখন জায়গা খাবে, 3 দিন পর সেই অডিও ভিডিও ইমেজ যেটাই হোক না কেন সেটা 3 দিন পর অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে ডিলিট হয়ে যাবে। যদি আমি 7 দিন সিলেক্ট করি, তাহলে দেখা গেছে আমার আজকে একটা টেলিগ্রাম থেকে ভিডিও ডাউনলোড হলো, সেটা মেমোরিতে থাকলো, সেটা 7 দিন পর বা 1 সপ্তাহ পরে অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। 1 মাসের ক্ষেত্রে একই সিস্টেম, 1 মাস পর অটোমেটিক ডিলিট হয়ে যাবে। আর ফর এভার যদি আপনার সিলেক্ট করা থাকে, তাহলে ভাই এটা আপনার ডিলিটই হবে না, যে পর্যন্ত না আপনি নিজে ক্লিক করে ডিলিট করবেন সে পর্যন্ত আপনার গ্যালারি থেকে এটা যাবে না। আসলে আমি রিসেন্টলি খেয়াল করলাম আমার গ্যালারিতে প্রায়, আপনি বিলিভ করবেন কি না জানি না, প্রায় 20-30 হাজারের উপর পিকচার জমেছিলো। তার রিজন হচ্ছে আমি এখান থেকে আমার ফর এভার সিলেক্ট করা ছিল। আমি যদিও জানি না আপনাদের ফোনে ফর এভার সিলেক্ট করা আছে না, 3 দিন সিলেক্ট করা আছে না, কী সিলেক্ট করা আছে। তো আপনাদের যদি 3 দিন সিলেক্ট করা না থাকে, আমি আপনাদের নর্মালি সাজেস্ট করবো এটা আপনারা অবশ্যই 3 দিন বা সর্বোচ্চ 1 উইক এটা সিলেক্ট করে রাখবেন। এতে করে কী হবে, 3 দিন পর পরই আপনার এগুলো ক্লিয়ার হতে থাকবে। আর এগুলো ক্লিয়ার হলে যে আপনার টেলিগ্রাম থেকে ডকুমেন্ট হারিয়ে গেল ওরকম কোনো কিছুই না, কারণ এখান থেকে ডিলিট হয়ে গেল, সমস্যা কী, আপনি টেলিগ্রামে গেলে তো সেই ভয়েস বা সেই ইমেজ সেই ভিডিও তো আপনি আবার পাচ্ছেন, চাইলে সেখান থেকে আবার পুনরায় প্রয়োজন হলে পুনরায় আবার ডাউনলোড করতে পারবেন। তো আমি আর একটু ক্লিয়ার করে দিচ্ছি যে এই 3 দিন সিলেক্ট করলে আদৌ ডিলিট হয় কিনা সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আমি আবার চলে আসলাম ক্যামেরার অপশনে। তো এখানে যদি আমি একটু নিচের দিকে আসি, দেখতে পারবেন এখানে আমার যত ইমেজ আছে, আপনারা ভাবতে পারেন যে ভাই 1600 ইমেজ এটা তেমন কি, এখানে যে 1600 ইমেজ আছে বা 1600 সামথিং ইমেজ এখানে আমার মেমোরির মধ্যে ডাউনলোড করা আছে, এগুলো মাত্র 3 দিনে ডাউনলোড হয়েছে। আর এগুলো যদি আপনি খেয়াল করেন, এগুলো একটাও কিন্তু প্রয়োজন নেই, জাস্ট দেখা যাচ্ছে একটা গ্রুপের মধ্যে আমি আছি, গ্রুপের মধ্যে অন্য অন্য মানুষরা ইমেজ পোস্ট করছে, সেই প্রত্যেকটা পোস্টই আমার এখানে ডাউনলোড হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন একদম লাস্ট হচ্ছে 3 দিন, অর্থাৎ 4 দিন আগে যে ইমেজটা আমার ছিল সেটা কিন্তু এখানে নাই, অটোমেটিক্যালি কিন্তু আমার এই টেলিগ্রাম অ্যাপটা কিন্তু ডিলিট করে দিয়েছে। অর্থাৎ এখানে যে প্রসেসটা আমি আপনাদের দেখালাম, এই প্রসেসটা কিন্তু কাজ করতেছে আমার। 3 দিন যেহেতু আমি সিলেক্ট করছি, 4 দিন আগে বা 7 দিন আগের যে ইমেজগুলো আমার ডাউনলোড হয়েছিলো সেইগুলো অটোমেটিক্যালি ডিলিট হয়ে গেছে। তো আমি এই কারণে আপনাদের সাজেস্ট করবো, আপনাদের যাদের এই সেটিংসটা করা নাই, তারা আপনারা অবশ্যই অবশ্যই সেটিংসটা করে নেবেন। আর যদি করা থাকে, তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো কথা, আপনারা নতুন করে কোনো কিছু করার প্রয়োজন নাই। আর ভুলক্রমে এখান থেকে ফর এভার সিলেক্ট করবেন না, তাহলে যে বললাম আস্তে আস্তে এটা জমতে থাকবে, যেটা আমি কয়েকদিন আগে ক্লিয়ার করছি আমার প্রায় 20 হাজারের উপর জমে গেছিলো, আরও বেশি হবে মেবি, আমার এক্স্যাক্টলি মনে নেই অ্যামাউন্টটা। আর আপনাদের একটু শেয়ার করেন, এখানে দেখছেন 3 ডেজ, এখানে 4 দিন বা 7 দিন ওরকম আগের কোনো পুরাতন ভিডিও নেই। 3 দিন আমার কী পরিমাণ ইমেজ জমছে সেটাও দেখিয়ে দিচ্ছি। 3 দিনে প্রায় 1580 ইমেজ আমার জমে গেছে, তাহলে ক্যালকুলেট করতে পারেন 3 দিনে যদি 1580 জমে, সেই গড় হিসাব ক্যালকুলেট করলে 30 দিনে প্রায় আই থিঙ্ক 15 হাজারের উপরে ইমেজ হবে। তো 1 মাসে যদি আমার 15 হাজার প্লাস হয়, তাহলে 3 মাসে কত হতে পারে, 45 হাজারের উপরে। তো তাহলে বুঝতে পারতেছেন, হ্যাঁ আপনারা বলতে পারেন যে ভাই আপনি ইউটিউবার বিভিন্ন গ্রুপ নিয়ে কাজ করেন এই কারণে আপনি ডাউনলোড, ভাই আমার যদি 1500 হয় 3 দিনে, তো আপনার তো কমপক্ষে 500 ডাউনলোড হয় তাই না। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা আশা করি আপনাদের কাছে ক্লিয়ার করতে পারছি। যদিও আসলে
ভিডিওটা চাইলে আমি ছোট্ট করে করতে পারতাম, শর্টকাট দেখা যাচ্ছে, শুধুমাত্র সেটিংসটা আপনার দেখাতে পারতাম, বাট আমার উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র এই সেটিংসগুলো দেখানো না, কেন এই সেটিংসগুলো আপনি করবেন সেটা সম্পর্কে বিস্তারিত জানানো, যাতে ভবিষ্যতে আপনি আপনার বন্ধুকে এই জিনিসগুলো বুঝাইতে পারেন। আপনি আপনার বন্ধুকে বললেন যে আপনি এখান থেকে 3 ড্রেস সিলেক্ট করে রাখবেন, শুধু বললেই তো হবে না, আপনার বন্ধু বলতেও পারে যে এটা আমি কেন সিলেক্ট করব, তখন যাতে আপনি সুন্দর একটা ব্যাখ্যা আপনার বন্ধুকে দিতে পারেন, সেজন্য আসলে ভিডিওটা এত তথ্যবহুল করে বড় করে তৈরি করা। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এ পর্যন্তই, আশা করি ভিডিওটা আপনার কাছে ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন, তাহলে আমি ট্রাই করবো এই রিলেটেড টিউটোরিয়াল আরও বেশি বেশি করার জন্য। এছাড়াও টেলিগ্রাম রিলেটেড আমার কিন্তু আরও বেশ কিছু টিউটোরিয়াল আছে, সেই যে প্লেলিস্টের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, কষ্ট করে আপনি একটু সেই প্লেলিস্টটা চেক করে নিতে পারেন। আশা করি সেই প্লেলিস্টে খুবই দারুণ দারুণ কিছু ভিডিও পাবেন, যেগুলো আপনাকে টেলিগ্রাম ব্যবহার করতে আরও সহজ করে তুলবে, সেই ভিডিওগুলো দেখলে আপনার টেলিগ্রাম ব্যবহার করাটা আরও সহজ হয়ে যাবে আশা করি। তো যাই হোক বন্ধুরা, সেই লাস্ট রিকোয়েস্ট আবার করব, চ্যানেলটা যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন ভাই, কষ্ট করে অন্তত একবার সাবস্ক্রাইবটা করে দেন, কারণ আশা করি এই ভিডিওটা দেখার ফলে আপনার একটু হলেও উপকার হবে। আর আপনার মতামতটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে বন্ধু ভালো থাকবেন, টিল দেন টেক কেয়ার, বাই বাই।